অল্প কিছু দিনের মধ্যে আমাদের এই নৌকা প্রচারণা শুরু হবে। আমাদের সকল মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, ঢাকা মহানগরের সাবেক সফল সাধারণ সম্পাদক, জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যারা প্রফেসর হোসেন চৌধুরী মায়ামি বিপ্লব আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিনা খানম সহ আমাদের ঢাকা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের স্বেচ্ছাসেবকের যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী, বৃহৎ অংশ আমরা সম্বোধন করেছি, সেখানে বিপুল সারা আমরা পেয়েছি, স্বতঃস্ফূর্ত সারা আমরা পেয়েছি। ঢাকাবাসী আমাদের উন্নয়নের রূপরেখা আমাদের তারা সদরে গ্রহণ করেছে এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে আগামী 1 ফেব্রুয়ারি 2020 তারা নৌকা বার্তায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তাদের রায় প্রদানের জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। একটি নব সূচনা হবে, একটি নব যাত্রা আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে। আমাদের যে 5টি ভাগে আমরা রূপরেখা প্রণয়ন করেছি, আমাদের ঐতিহ্যের ঢাকা, আজকে এই ঐতিহ্যবাহী ঢাকায় এই সুন্দরপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি সহ আমরা এলাকায় গণসংযোগ কার্যক্রম করব। দ্বিতীয় আমাদের সুন্দর ঢাকা, তৃতীয় আমাদের সচল ঢাকা, চতুর্থ আমাদের সুশাসিত ঢাকা এবং পঞ্চম আমাদের দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তোলার এই নবযাত্রায়, এই নব সূচনায় আমি বিশ্বাস করি ঢাকাবাসী দলমত নির্বিশেষে সকলেই এই উন্নত ঢাকার পক্ষে রায় দিবেন। আমাদের সংবাদ মাধ্যম কর্মীদের যদি